শুরুতেই সংবাদ শিরোনাম। শুধু মুখে বড় বড় কথা, এবার সীমান্ত থেকে প্রায় 300 ইউক্রেনীয় শরণার্থীকে ফিরিয়ে দিয়েছে ব্রিটেন। রাশিয়ার দুই জেনারেল নিহত, দাবি ইউক্রেনের। ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতি দিলে মুহূর্তের মধ্যে যুদ্ধ বন্ধ, বলল রাশিয়া। শুধুমাত্র পেশাদার সেনাদেরই ইউক্রেনে পাঠানো হচ্ছে, বললেন পুতিন। জয়ী না হওয়া পর্যন্ত কিয়েভেই থাকার ঘোষণা জেলেনস্কির। ইউক্রেনে আরও কয়েকটি শহরে রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণা। আমেরিকাকে মারাত্মক পরিণতির হুঁশিয়ারি দিল চীন। এবার বিস্তারিত। ফ্রান্সের ক্যালে থেকে যুক্তরাজ্য প্রবেশের চেষ্টার সময় প্রায় 300 ইউক্রেনীয় নাগরিককে ফিরিয়ে দেওয়া হয়েছে। যুক্তরাজ্য থেকে যতগুলো ভিসা ইস্যু করা হয়েছে সেই সংখ্যাও প্রায় সমান। অনেক শরণার্থী ফ্রান্সের ক্যালে বন্দর দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করে। ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর থেকে 589 জন ইউক্রেনিয়ান এই সীমান্তে এসেছেন বলে জানা যাচ্ছে। তাদের মধ্য থেকে 286 জনকে যুক্তরাজ্যে ঢুকতে দেওয়া হয়নি। এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ব্রিটেন খুবই আন্তরিক দেশ, কিন্তু কারা প্রবেশ করার চেষ্টা করছে তাদের যাচাই বাছাই করে দেখতে চাই। উল্লেখ্য, ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। আজ মঙ্গলবার অভিযানের 13তম দিন। বিগত 12 দিনের এই অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। রুশ সামরিক অভিযান শুরুর পর এরই মধ্যে 15 লাখের বেশি ইউক্রেনীয় শরণার্থী প্রতিবেশী বিভিন্ন রাষ্ট্রে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইউক্রেন যুদ্ধে আরও এক রাশিয়ান জেনারেল নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনীয় গোয়েন্দারা। ফলে এক সপ্তাহের মধ্যে রাশিয়ান সেনাবাহিনীর দ্বিতীয় জেনারেল ইউক্রেন যুদ্ধে নিহত হলেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা জানিয়েছে, 41তম সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন মেজর জেনারেল ভিটালি গেরাসিমভ। অন্যান্য সিনিয়র অফিসারের সঙ্গে পূর্ব ইউক্রেনের শহর খারকিভে সংঘর্ষের সময় তিনিও নিহত হন, খবর গার্ডিয়ানের। মন্ত্রণালয়ের থেকে আরও দাবি করেছে, দুই রাশিয়ান FSB অফিসারের মধ্যে একটি কথোপকথন মৃত্যু নিয়ে আলোচনা করছে। তারা অভিযোগ করেছেন তাদের সুরক্ষিত নিরাপত্তা আর ইউক্রেনের অভ্যন্তরে কাজ করছে না। অনুসন্ধানী সাংবাদিকতা সংস্থা ব্যালিংকেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা একটি রাশিয়ান সূত্রের মাধ্যমে গেরাসিমভের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বেলিংকেটের নির্বাহী পরিচালক ক্রিস্টো গ্রোচেফ বলেন, রুশ বাহিনীর কথোপকথনে FSB-র সিনিয়র কর্মকর্তাকেও শনাক্ত করেছে। গেরাসিমভ দ্বিতীয় চেচেন যুদ্ধ, সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযান এবং ক্রিমিয়ার অধিগ্রহণে অংশ নিয়েছিলেন। এই প্রচারাভিযান থেকে পদক বিজেতা ছিলেন। গেরাসিমভ সেনাবাহিনীর দ্বিতীয় রাশিয়ান জেনারেল, যিনি ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণে এক সপ্তাহের মধ্যে মারা গেলেন। ইউক্রেন মস্কোর কিছু শর্ত মেনে নিলে মুহূর্তের মধ্যে দেশটিতে সামরিক অভিযান বন্ধ করার ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার মস্কোতে এক বক্তব্যে বলেছেন, ইউক্রেনকে নিজের সংবিধানে এমন সংশোধনী আনতে হবে যাতে তার পক্ষে ন্যাটো জোটের মতো কোনো ব্লকে যোগ দেওয়া সম্ভব না হয়, খবর রয়টার্সের। তিনি রাশিয়ার অন্য শর্ত তুলে ধরে বলেন, ক্রিমিয়াকে রাশিয়ার অংশ এবং দনেস্ক ও লোহানস্ককে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিতে হবে ইউক্রেনকে। সোমবার যখন ইউক্রেনের সঙ্গে রাশিয়া তৃতীয় দফা শান্তি আলোচনায় বসতে যাচ্ছিল, তখন পেসকভ এসব পূর্ব শর্ত ঘোষণা করেন। সোমবারের আলোচনায় দৃশ্যত তেমন কোনো অগ্রগতি অর্জিত হয়নি এবং উভয় পক্ষ আরও আলোচনা করার কথা ঘোষণা দিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র পেসকভ আরও বলেন, ইউক্রেনকে নিরস্ত্রীকরণের যে অভিযান রাশিয়া চালাচ্ছে তা যে কোনো মুহূর্তে বন্ধ করে দেওয়া হবে যদি তার দেশের এই শর্তগুলো ইউক্রেন মেনে নেয়। তিনি স্পষ্ট করে বলেন, ইউক্রেনের আর কোনো ভূখণ্ডকে নিজের বলে দাবি করবে না মস্কো। রাশিয়া 2014 সালের মার্চ মাসে ক্রিমিয়া প্রজাতন্ত্রে অনুষ্ঠিত এক গণভোটের ফল অনুযায়ী ওই প্রজাতন্ত্রকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে। এছাড়া গত মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষী অধ্যুষিত দুই অঞ্চল দনেস্ক ও লোহানস্ককে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের যুদ্ধে তিনি অপেশাদার বা সংরক্ষিত যোদ্ধাদের পাঠাবেন না। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি ভিডিও বার্তায় পুতিন বলেছেন, আমি গুরুত্ব দিয়ে বলছি, যারা সামরিক বাহিনীকে নিয়োগপ্রাপ্ত নন তাদের এই যুদ্ধে ডাকা হয়নি বা ডাকা হবেও না। এখানে শুধু পেশাদার সামরিক সদস্যরাই কাজ করছে।
অন্যদিকে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে বিপুল সংখ্যায় বেসামরিক মানুষ তালিকাভুক্ত হচ্ছে। খবর বিবিসির। যুদ্ধে যে সৈনিক এবং কর্মকর্তারা অংশ নিচ্ছেন তাদের মা, স্ত্রী, বোন, বধু এবং বান্ধবীদের প্রতি ভিডিও বার্তায় সহমর্মিতা জানান পুতিন। যুদ্ধে যে সৈনিক এবং কর্মকর্তারা অংশ নিচ্ছেন তাদের মা, স্ত্রী, বোন, বধু এবং বান্ধবীদের প্রতি ভিডিও বার্তায় সহমর্মিতা জানান পুতিন। তিনি বলেন, আমি উপলব্ধি করতে পারছি প্রিয়জনদের জন্য আপনারা কতটা উদ্বেগ আছেন, প্রিয়জনদের জন্য আপনারা কতটা উদ্বেগে আছেন। এই নারীদের আনুগত্য, নির্ভরযোগ্যতা এবং সহায়তার বিষয়টি তার বক্তব্য জুড়ে উঠে এসেছে। পুতিন বলেন, আমাদের প্রিয় নারীরা আপনাদের সংবেদনশীলতা, সহানুভূতি এবং অতি মানবিক উদারতার মাধ্যমে বিশ্বকে আরো ভালো এবং দয়াময় করে তুলেছেন, সেজন্য ধন্যবাদ। তবে 24 ফেব্রুয়ারি দি ইনসাইডার সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে হামলার আগে আগে রাশিয়ায় অনেককে সামরিক বাহিনীতে নাম লেখাতে বাধ্য করা হয়েছে, তবে এই খবরের সত্যতা যাচাই করা যায়নি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ গড়িয়েছে 13তম দিনে। ইউক্রেনের বিভিন্ন শহরে থেমে থেমে চলছে হামলা, এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধের মাঠ থেকে সরে দাঁড়াতে রাজি নন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। জেলেনস্কি সর্বশেষ একটি ভিডিও বার্তায় বলেছেন, আমি লুকাইনি, আমি কারো ভয়ে ভীত নই, যুদ্ধে জয়ের জন্য যতক্ষণ থাকতে হয়। ইনস্টাগ্রামে পোস্ট করা হয় তার সেই ভিডিও। তিনি নিজের অফিস থেকে রাতের কিয়েভের দৃশ্য দেখান ওই ভিডিওতে। মাত্র 17 বছর বয়সে থিয়েটারে কৌতুক অভিনেতা হিসাবে জীবন শুরু করেন ভ্লাদিমির জেলেনস্কি। পরবর্তীতে কাজ করেছেন বেশ কয়েকটি টিভি সিরিজ ও সিনেমায়। শুধু তাই নয়, প্রতিষ্ঠিত করেছেন কভারটাল 95 নামের নিজের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও। জেলেনস্কি আলোচনায় আসেন তার নির্মিত ও অভিনীত টিভি সিরিজ সার্ভেন্ট অফ দি পিপল এর প্রেসিডেন্ট চরিত্রে অভিনয় করে। সিরিজটি 2015 থেকে 2018 সাল পর্যন্ত প্রচারিত হয় ইউক্রেনের একটি চ্যানেলে। এই সিরিজটির নামে নিজের রাজনৈতিক দলের নাম দিয়েছেন জেলেনস্কি। মাত্র 41 বছর বয়সেই 73% বিপুল ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন তিনি। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে আবারও আলোচনায় জেলেনস্কি। সাধারণ মানুষকে সরিয়ে নিতে ইউক্রেনে আরও কয়েকটি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। মঙ্গলবার মস্কোর স্থানীয় সময় সকাল 10টা থেকে ইউক্রেনের কিয়েভ, খারকিভ, চেরনিহিভ, সুমি ও মারিউপোলে যুদ্ধবিরতি কার্যকর হবে, খবর আনাদোলুর। গত 24 ফেব্রুয়ারি থেকে প্রতিবেশী ইউক্রেনের সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। আন্তর্জাতিক চাপের মুখে সাধারণ মানুষকে সরিয়ে নিতে এ যুদ্ধবিরতিতে সম্মত হয় রাশিয়া। জাতিসংঘের হিসেব মতে যুদ্ধ শুরুর পর থেকে সোমবার পর্যন্ত 406 জন বেসামরিক লোক নিহত এবং 801 জন আহত হয়েছেন। এরই মধ্যে 17 লাখ মানুষ ইউক্রেন থেকে পালিয়ে পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটো জোটের মতো নতুন সামরিক জোট গঠনের প্রচেষ্টার ব্যাপারে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে চীন। একই সঙ্গে তাইওয়ান ইস্যু নিয়ে চীনের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটোর মতো সামরিক জোট গঠন করাই হচ্ছে আমেরিকার আসল লক্ষ্য। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এই খবর দিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ধরনের সামরিক জোট গঠনের প্রচেষ্টা এই অঞ্চলের শান্তি, উন্নয়ন এবং সহযোগিতার অভিন্ন আকাঙ্ক্ষার বিপরীত। এই প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য। ওয়াং ই আরও বলেন, ওয়াশিংটনের তৎপরতা শুধু তাইওয়ানের জন্য আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি করবে না, বরং আমেরিকার জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে। তিনি আরও বলেন, চূড়ান্ত পরিণতিতে তাইওয়ানকে মূল ভূখণ্ডে ফিরে আসতে হবে। এক চীন নীতির আওতায় বেইজিং তাইওয়ানকে চীনের অংশ বলে মনে করে এবং বিশ্বের প্রায় সব দেশ চীনের এই অবস্থানকে স্বীকৃতি দেয়। আমেরিকাও চীনের এই নীতিতে স্বীকৃতি দিয়েছে, কিন্তু বেশ কয়েক বছর ধরে তারা তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন হওয়ার উস্কানি দিচ্ছে। চীনকে এড়িয়ে ওয়াশিংটন তাইওয়ানের কাছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র বিক্রি করে আসছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।